ডিম কিনলাম, পেঁপে কিনলাম, পেঁয়াজ নিলাম 320 টাকার মধ্যে, আমরা অনেক খুশি। হ্যাঁ, বাইরে থেকে দাম অনেক কম, আমরা সেই হিসাবে আমরা বলতেছি যে আমরা যদি সবসময় এটা পাই তাহলে আমাদের অনেক সুবিধা হয়। ডিম দিছে, আলু দিছে, লাউ দিছে, পেঁপে দিছে, পাঁচটা আইটেম দিছে, 320 টাকা নিছে। হ্যাঁ, কম, বাজারের থেকে কম আছে। হ্যাঁ, বাজারের থেকে দাম কম। হ্যাঁ, খুশি, একটু কম হলে আমাকে খুশি হবে না, গরিব মানুষ, একটু যদি কমে। হ্যাঁ, অবশ্যই খুশি, কারণ কি ডিম বাজারে অনেক দাম, এখানে একটু দাম কম। তারপর পটল বাজারে অনেক দাম, এখানে একটু কম নিলাম, অনেক সাশ্রয় হলো। পেঁয়াজ বাজারে 130 টাকা 20 টাকা, এখান থেকে 70 টাকা, আমার অবশ্যই সাশ্রয় হয়েছে। মূল বিষয়টা হলো যে সরকার যে উদ্যোগটা নিয়েছে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বস্তি দেওয়ার জন্য, সেটা আর সেখানে কিন্তু আমরা প্রাথমিক টার্গেট হিসেবে ধরা হয়েছে যেখানে শ্রমিক অধ্যুষিত যে এলাকাগুলো, সেসব আপনারা যে দেখেছেন শুনেছেন যে ঢাকাতে হলো, চট্টগ্রামে হয়েছিল, এরপর খুলনাতে। তা আমরা জানি খুলনাতে একটা সময় শ্রম ঘন এলাকা ছিল, তো সেই হিসেবে আমাদের প্রায়োরিটি অনুযায়ী কিন্তু আমাদের এই কার্যক্রমটা পরিচালনা হবে। আর আমরা মাঠ পর্যায়ে এই কাজ বিতরণের ক্ষেত্রে সহযোগিতা দেওয়ার জন্য আমরা সবসময় রয়েছি, মাঠে রয়েছি, মাঠে যারা রয়েছে সবাই সেই কাজটি আমরা করে যাব। এখন কিন্তু সারা দেশে সবজি উৎপাদন কম, তার উপরে আপনার এই বন্যার কারণে আমাদের 13টা জেলায় বন্যা হয়েছে, উপর্যুপরি 3 বার বন্যা হয়েছে। সেই কারণে আমাদের ওই যে আগাম যে আমরা শীতকালীন সবজিটাও কৃষক মাঠে ই করেছিল, রোপণ করেছিল, সেগুলো নষ্ট হয়ে যায়, ফলে বাজারে কিন্তু সবজি সরবরাহকে একটু ঘাটতি দেখার কারণে একটা উর্ধ্বগতি দেখা যাচ্ছিল। সেই কারণে সরকার এখানে ইন্টারভেনশন করেছে এবং আপনার সরকার যেটা করেছে যে আপনার কিছুটা ভর্তুকি মূল্যে আমাদের নিম্নবিত্ত যেসব পরিবারগুলো আছে তাদের জন্য ঢাকাতে, রাজশাহীতে এবং ঢাকাতে, চট্টগ্রামে এবং এখন আমরা খুলনাতে এটা শুরু করলাম। এটা হচ্ছে যাদের একটু, যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য, যে কৃষি পণ্যের ক্ষেত্রে এবং সবজির ক্ষেত্রে, কাঁচামালের ক্ষেত্রে আপনার যাতে তারা একটু কেনাকাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে এবং তাদের উপরে যে আর্থিক প্রেশারটা এটা কমে আসে। তো আমরা আজকে খুলনা ডিভিশনে শুরু করলাম, পর্যায়ক্রমে এটা যতদিন পর্যন্ত আপনার পণ্যমূল্যগুলো একটু স্থিতিশীল পর্যায়ে না আসে ততদিন পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকবে। আর মূল লক্ষ্যটা এটাই যে জনগণকে একটু স্বস্তি দেওয়া, তাদের কাছে একটু মানে ন্যায্য মূল্যে বা সহনীয় মূল্যে জিনিসপত্রের গুলো অ্যাভেলেবল করা, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। ফলে এই বিক্রয় কার্যক্রমটা চলবে যতদিন পর্যন্ত পণ্যমূল্যগুলো সহনশীল না হয়ে আসে। আমরা আশা করছি যে এই নভেম্বর মাসের মধ্যে এগুলো সহনশীল হয়ে যাবে, যখন আপনি বাজারে সহজ মূল্যে জিনিসপত্র পাবেন তখন আর এই কার্যক্রম চলমান রাখার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা একটা পরিবারকে প্রতিদিনই আমরা এটা দিতে থাকব, এটা কিন্তু সপ্তাহব্যাপী প্রতিদিনই চলতে থাকবে। একটা পরিবার আপনার একদিন ইচ্ছা করলে এক ডজন ডিম, তারপরে 5 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, পেঁপে এবং অন্যান্য সবজি, এগুলো মিলে মোট 320 টাকার একটা প্যাকেজ খুলনাতে চালু করা হয়েছে। অন্যান্য জায়গায় বিভিন্ন সব জায়গায় সারা দেশে আমরা একই মূল্যে দিচ্ছি, তো এটা আসলে ডিসকাউন্টেড প্রাইসে আপনার দেয়া হচ্ছে, একটা পরিবারের জন্য বাজার করাটা সহনীয়। হ্যাঁ, 320 টাকায় জিনিসপত্র কিনতে পারাটা সহনীয় মূল্য। ডিম আমরা এক ডজন 110 টাকায় দিচ্ছি, পেঁয়াজ হলো দেশি পেঁয়াজটা আমরা 70 টাকা করে কেজিতে দিচ্ছি, আলু 30 টাকা, এরকম অন্যান্য সবজি 20 টাকা আছে, 15 টাকাও আছে, এরকম দামে আমরা দিচ্ছি।